हेलो गाइस, वेलकम बैक टू माय राबिया चैनल। आशा करछि सबाई भालो आछो, आमिओ भालो आछि। आर आजके चले एसेछि तोमादेर साथे एकटा नतून रेसिपी निये। कि रेसिपी जानो जे आजके आउट थेके किशमिश होबे किभाबे सेटा तोमादेर साथेई शेयार करब। आर आमि किभाबे किशमिश संरक्षण करे राखि सेटा तोमादेर साथेई शेयार करछि किभाबे करि। सारा बछर एकबार किशमिश करे निले आमार सारा बछर किशमिश थेके जाय। আমি কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর তোমরা দেখো পুরোপুরি বেশ ভালোও লাগবে। বাজার থেকে আমি 1 কেজি বড় সাইজের আঙ্গুর কিনে এনেছি, কেননা এই বড় লম্বা লম্বা যে আঙ্গুরগুলো হয় ওগুলো বেশ মিষ্টি হয়, আর যে ছোট ছোট যে আঙ্গুরগুলো আছে না ও আঙ্গুরগুলো টক হয়। তা সেইভাবে আমি বড় বড় সাইজের আঙ্গুর নিয়ে এসেছি। নেওয়ার পরে আমি একটা বড় ডিশ নিয়ে নিয়েছি, তাতে পরিষ্কার কলের পানিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আঙুরটাকে এভাবে উল্টে পাল্টে ধুয়ে নেব। আর আঙুরে তো অনেক ধরো ধুলো টুলো ময়লাও ছিল, আমি সেইভাবে সুন্দর করে ধুয়েও নিলাম। নেওয়ার পরে দেখো আঙুরটাকে আমি প্রত্যেকটা ওর খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি, কেননা ওর যে ডালটা আছে না ডালটা থেকে ছাড়িয়ে নিই, যাতে ওই ডালটা আঙুরের মুখে না লেগে থাকে। সেইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আঙুরের সাইজটা না বেশ লম্বা লম্বা, মনে মনে হচ্ছিল যে দুটো খেয়ে নেব, আবার ভাবছি না থাক, কিন্তু আমি দুটো গালেও দিয়ে নিয়েছি। আর ছেলে তো দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ও তো কান্নাকাটি জুড়ে দিয়েছে, বলছে আমাকে ওই বড়ো একটা সাইজের আঙুর দিতে হবে, মানে ওই যে থোকাগুলো ওই থোকাটা দিতে হবে। তার ছেলেকে একটা থোকাও দিলাম, ছেলে খুব খুশি, তাই নিয়ে ও এখন বসে আছে। আর আমি সুন্দর করে আঙুরগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নেয়ার পরে দেখো যে খুব বড় আঙুরের যে থোকাটা ছিল পুরো একটা বড় থোকায় 1 কেজি হয়ে গেছিলো। এই আঙুরগুলো আমি এখন সুন্দর করে ছাড়িয়েও নিয়েছি। তারপরে ওগুলো রেখে আমি চলে এসেছি ইন্ডাকশানের কাছে। ওখানে আমি ইন্ডাকশানের একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কেননা ইন্ডাকশানের কড়া অন্য কড়া তো দিলে হবে না, ওই জন্য তারপরে দেখো ফের আমি একটু কলের পানিও দিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে দিয়ে ওটা চালিয়ে দিয়েছি। তারপর অনেকক্ষণ ধরে ফুটছিল, ফোটার পরে আমি তার উপরে রাইস কুকারের ঢাকনা যে আলু সিদ্ধ করা সেটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আঙুরগুলো আমি এখন ওর ওপরে দিয়ে দেবো, কেননা যতক্ষণ না টকবক করে পানিটা ফুটবে ওর ওপরে তো যদি কাপড় বেঁধে দিতাম যদি পড়ে যায়, ওই ভয়ে আমি ওটা দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আমি ঢাকনাটা এখন চাপা দিয়ে রেখে দেবো। আর খানিক পরে তোমাদের সাথে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে দেখো আমি এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিচ্ছি, নিয়ে সেটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, কেননা অনেকটা আঙুর ধরো নিচেরগুলো আঙুরগুলো হয়েছে ওপরের আঙুরগুলো হয়নি, তাই ভাবলাম যে একটু আমি উল্টে পাল্টে দিই। আর এদিকে ভাবছি যে নিচে পড়ে গেল, কিন্তু না দেখছি একটাও আঙুর পড়েনি, তা আমি ফের উল্টে দিয়েছি। দেওয়ার পরে দেখো আঙুরটা নিচেরগুলো হয়েছে কিন্তু ওপরের টানের আমি বারবার দেখছি পড়ে গেল নাকি, এইভাবেই দেখে যাচ্ছি বলে তারপরে আমি ঢাকনাটা চাপিয়ে দিয়ে চলে গেলাম যে আঙুরটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। এবার দেখো আমি ঢাকনাটা খুলে দেখেছি আঙুরটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে কালারটা এইরকমই চেঞ্জ হয়ে যাবে। তোমরা আমার ক্যামেরাতে দেখেই বুঝতে পারছো আঙুরের কালারটা কেমন চেঞ্জ হয়ে যায়। আর পানিটা খুব টকবকিয়ে ফুটছে, কেননা ওর ভাপটা তো ওপরে উঠবে, তাই ভাবলাম আমি ওটা রেখে দিয়ে আসি। আর এসে আমি এই পানিটা এখন ফেলে দেবো। আর নিচে দেখি না দুটো আঙুর পড়েছিল, সেই আঙুর দুটো আমি এখন তুলে নেব। নিয়ে চলো কী করছি না করছি বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তারপরে আমি এখন নিচে বসে পড়েছি, বসার পরে একটা ডিশ নিয়েছি আর কাঁচা গামছা নিয়েছি, মানে ওটা ছেলের গামছা। তারপরে একটা 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 করে আমি ওই ডিশেতে বিছিয়ে দেব। আর এটা আমি রৌদ্রে রাখতে হবে আমার 2-3 দিন তো রৌদ্রের মধ্যে শোকাতে হবে, কেননা আঙুরটা রৌদ্রের মধ্যে যতটা শোকাবেন ততটা শুকনো হলে বেশ ভালো লাগবে। আর ছোট্ট একটা কুলো নিয়েছি, ওই কুলোটা হচ্ছে আমার মেয়ের, তাই ভাবলাম চলো বাদবাকিটা তোমরা কী হচ্ছে না হচ্ছে শেয়ার করি। আর আমি দুটো ডিশে করে আঙুর দিয়েছি, আর এখন আমার আঙুরগুলো রেডি হয়ে গেছে। দেখো আমি এইভাবেই আঙুরগুলো রেখেছি, রেখে চলো এখন আমি ছাদে নিয়ে যাব আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীরকম ভালো সিদ্ধ হয়েছে।
আমি কেননা আমার উঠানে রৌদ্র ছিল ওখানে আমি দিচ্ছি না, আর আমাদের উঠান দিয়ে প্রত্যেকটা বাচ্চা যাচ্ছে, যদি কেউ আঙুরটা তুলে খায় ওই জন্য আমি দিচ্ছি না। চলো আমি এখন ছাদে উঠে যাচ্ছি। আমার ছাদে দিলে কেউ পাখি ছাড়া আর কোনো জনপ্রাণী নেই যে কেউ হাতও দেবে না। আমি এখন যেখানে রোদটা সারাক্ষণই থাকবে সেখানে আমি মেলে দেব। এই হচ্ছে আমার আঙুরগুলো আমি রৌদ্রের মধ্যে মেলে দিয়ে যাচ্ছি, আর দুদিন পরে এসে তুলবো আঙুরটা। কেমন হচ্ছে না হচ্ছে শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালোই। এই আঙুর দিয়ে আমার কিশমিশ রেডি হয়ে গেছে, আর এই 1 কেজি আঙুর শুকিয়ে আমার প্রায় 250 মতন কিশমিশ এসেছে। বেশ খুব সুন্দর কিশমিশটা, দেখো শুকিয়ে পুরো নরম হয়ে গেছে, মানে যেমন বাজারে কিশমিশ কিনতে পাওয়া যায় ঠিক তেমনই। কেমন? আর রাইল শুধু তো কিশমিশ খাবে, ও কান্নাকাটি করছে। হাতে কই, তোমার হাতে কিশমিশ কই? হ্যাঁ তা খাও, সারাদিন কিশমিশ খাচ্ছে ও। আমি কিশমিশটা করেছি আমার রাইল সোনা পাখির জন্য, আমার মেয়ে অতটা মিষ্টি খায় না, আর ছেলেকে দিয়েছি, দেখো বাটি ভর্তি করে ও এখন কিশমিশটা খাচ্ছে। আমার দিকে তাকাও, কিশমিশের প্যাকেটটা কই দেখাও, ফেলে দিয়েছে ও। এই হচ্ছে কিশমিশ, আমার এখন কিশমিশ রেডি। আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও করুন, বাড়িতে চেষ্টা করুন, অবশ্যই ভালো লাগবে। এমন কোনো জিনিস এটা এমন কোনো নয় যে কঠিন কাজ খুব সহজ পদ্ধতিতে। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে, আর সেইভাবে আপনারা করতেও পারবেন।